আসসালামু আলাইকুম সিএনএন বাংলা টিভির বিকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম সংবাদ পড়ছি আমি মুক্তা ইসলাম ফরিদপুরে ইলিশ মাছ অতিরিক্ত দামে বিক্রি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মাছের আরতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়েছে প্রতিনিধি মাহবুব চিস্তি জানান দামের অসঙ্গতি ও কেনাবেচার পাকা ভাউচার না থাকার অপরাধে দুই টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে শহরের হাজির শরীয়তুল্লাহ বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ জানান গত কয়েকদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে ফরিদপুরে ইলিশের দাম বেশি ও সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রচার হয় আজ সকালে জেলা প্রশাসকের নির্দেশে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপস্থিতিতে জেলার বড় মাছের আরুতে অভিযান চালানো হয় এখানে ইলিশ মাছের দাম নিয়ে অসঙ্গতি লক্ষ্য করা গেছে তাছাড়াও আরতগুলোতে ইলিশ মাছ কেনা বেচার পাকা ভাউচার দেখাতে না পারার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই আরতে চল্লিশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি তাদের মাছের মূল তালিকা সংশোধন করতে বলা হয় এসময় সময় ইলিশ মাছ প্রতি কেজি একশো থেকে দেড়শো টাকা কমে যায় হাজি শরীয়তুল্লাহ বাজারের রূপালি ইলিশ আরতের মালিক হারুন সরকার ও দুর্গা আরং এর মালিক মনোজকে এই জরিমানা করা হয় জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং আমাদের এখানে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন এবং তাদের সহযোগিতায় আমাদের বিশেষ করে আমাদের যারা সাংবাদিক ভাই তাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় আমরা আমাদের এখানে ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ান আমাদের যে আনসার একটা টিম এখানে উপস্থিত আছে আমরা এই বাজারটা বিশেষ করে ইলিশের বাজার আমরা বেশ কিছু যেমন নিউজ দেখতেছি যে ইলিশের বাজারটা মানে সিন্ডিকেট হয়ে গেছে তো এটা আমরা সরজমিনে তদারকি এবং অভিযান পরিচালনা করছি সেখানে আমরা দুইটা বড় আরত সেখানে আমরা আসলাম তো সেখানে তারা যেটা আজকে ষোলোশো টাকা করে বিক্রি করছে কিন্তু তার সবক্ষে কোনো কাগজ দেখাতে পারছে না তা তারা একটা যুক্তি দিয়েছে যে বিভিন্ন পার্টি যেটা মা এনে দেয় তারা ভাউচার দেয় না তা আমরা সেটাকে করা ভাষায় এখানে বলেছি ভাউচার ছাড়া কোনো পণ্য বিক্রি করা যাবে না এবং যত পর্যায়েই পণ্য বিক্রি হোক সকল পর্যায়ে পাকা ভাউচার রাখতে হবে এবং সেখানে এই পণ্যগুলোর ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হচ্ছে কিনা বিশেষ করে ওজনের ক্ষেত্রে একটা আমরা এখানে অনিয়ম পেয়েছি যে বিয়াল্লিশ কেজি তেতাল্লিশ কেজিতে মন হিসাবে নিয়ে এসে চল্লিশ কেজি দরে এখানে বিক্রি করার একটা চিন্তা আছে এবং এখানে আমরা পেয়েছি অনেকেই সংক্ষুব্ধ আছে তাদের বক্তব্য নিয়েছি এবং এর তারা একমত হয়েছে তারা আগামী দিনে এরকম বিক্রি করবেন না যে দামে পাবে যে মূল্য ওজনে পাবে সেই দামে বিক্রি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে ঈশ্বর দিতে শহীদি মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান বৃহস্পতিবার বেলা বারোটা থেকে ঈশ্বরদীর পুরাতন বাস স্ট্যান্ডে জমায়েত করে মার্চ করে আলহাজ গিয়ে জমায়াতে অংশ নেন বিজয় ঈশ্বরদীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এই জমায়াতে বক্তব্য দেন তাজিদ প্রাপ্তি পুষ্পিতা রানা মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরে তারা ঈশ্বর দিতে বিভিন্ন কর্মসূচি পালন করে এবং বিশেষ মোনাজাতে অংশ নেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব এগারো প্রতিনিধি লিটন বিশ্বাস জানান দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজি র‍্যাব 11 এর কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা গ্রেফতারকৃত মোসাদ্দেক সাদেক আলী নারায়ণগঞ্জ আড়াই হাজারের নয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে জাকারিয়া একই এলাকায় ইউনুস আলীর ছেলে ও জুলহাজ দেওয়ান মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ছেলে কর্নেল তানবীর মাহমুদ পাশা জানান গত ছয় আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বাসিন্দা বিদ্রোহ করে এবং কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার সময় কারারক্ষীরা তাদের নিবৃত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হয় এক পর্যায়ে দাঙ্গা হাঙ্গামার মধ্যে ওয়াল ভেঙে বৈদ্যুতিক খুঁটি উপরে ফেলে মই দিয়ে জন বন্দি পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ হয়ে ছয়জন জন বন্দি মারা যান গ্রেফতারকৃত আসামিরা দু সালে নারায়ণগঞ্জের আড়াই হাজার নয়াগাঁও এলাকায় একটি বাড়িতে হাঁস ও মুরগির চুরির ঘটনায় সালিশ বৈঠক হয় এ সময় চুরির সাথে জড়িত বলে শামীম সাক্ষ্য দেন এতে ক্ষিত হয়ে দু সালের উনত্রিশ মার্চ রাতে আসামিরা শামীম ভুইয়াকে হত্যা করে সে মামলায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে আদালত ৬ অগস্ট বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে বন্দিরা বিদ্রোহ করে এবং তারা দেয়ালে দেয়াল ভেঙে তারা পালানোর চেষ্টা করে এ সময় কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে তারা তাদের উপর চড়াও হয় এবং তারা পশ্চিম দিকে একটি দেয়ালে গর্ত করা শুরু করে এ সময় কারারক্ষীরা পুনরায় তাদেরকে বাধা দেয় তখন কার অভ্যন্তরে একটি বৈদ্যুতিক খুঁটি দিয়ে তারা মই তৈরি করে দেয়ালে দুপুর একটা থেকে দুটোর মধ্যে এক ঘন্টা সময় মাঝে তারা দুশো তিনজন বন্ধী পালিয়ে যায় এই পালানোর সময় কারারক্ষীদের গুলিতে ছয়জন বন্দী আহত হয় এবং তারা মৃত্যুবরণ করে এদের মাঝে জঙ্গি ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দুর্ধর্ষ আসামিরা ছিল যারা পালিয়ে গিয়েছিল এবং তাদের তারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য তাদের গ্রেফতার করার জন্য র্যাব এগারো গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এরই ফলশ্রুতিতে গতকাল বিকালে আমরা পাঁচরুখী আড়াই হাজারের পাঁচরুখী বাজার এলাকা থেকে মোসাদ্দেক ওরফে সাদেক আলী এবং জাকারিয়া এছাড়া মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা হতে জুলহাস দেয়ান এই তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই গ্রেফতারকৃত আসামি মোসাদ্দেক এবং জাকারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একই মামলার আসামি দু হাজার আট সালে নারায়ণগঞ্জ জেলার এলাকাধীন এলাকায় একটি বাড়িতে হাঁস মুরগি চুরি সংক্রান্ত একটি বৈঠক হয় বৈঠকে শামীম তিনি মোসাদ্দেক জাকারিয়া এবং শামীম ভুইয়া তিনজনের বিরুদ্ধে এই চুরির ব্যাপারে সাক্ষ্য দেন এই সাক্ষ্য তারা তার উপর রাগার নিতে হয় এবং তাকে হত্যার পরিকল্পনা করে তারা তিনজন মিলে ভিকটিম শামীমকে নয়গাঁও গ্রামের একটি পারিবারিক অবরস্থানে ডেকে নিয়ে যায় এবং আসামি শামীম ও ভিক্টি এবং জাকারিয়া ভিক্টিমের হাত পা চেপে ধরে এবং মোসাদ্দেক ভিকটিমকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে এ প্রেক্ষিতে পরবর্তী ভিক্টিমের বাবার হত্যা মামলা প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এবং গত বারোই জুন দু হাজার তেরো তারিখে তাকে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় উভয় আসামি দু সাল থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিল পরবর্তীতে দু সাল হতে তারা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্ধী আছে